জগর জনিতায় রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজ মঙ্গলবার, মঙ্গলবার আমাদের একটু স্পেশাল দিন, মানে আজকে মঙ্গলচণ্ডী পুজো আছে। মানে জ্যৈষ্ঠ মাসে না প্রত্যেক মঙ্গলবার পর এই মঙ্গলচণ্ডীর পুজোটা একটু আলাদাভাবেই হয়। মঙ্গলচণ্ডীর ঘট তো আমাদের বাড়িতে আছে, তোমরা তো আমার ভিডিও যারা দেখো তারা তো জানো, আর যারা নতুন তাদের জন্য বলছি মঙ্গলচণ্ডী মহাদেব সবই আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতটা একটু অন্যভাবে হয়, মানে একটা ডিঙি আঁকা হয়, তাতে ফলমূল দেওয়া হয় গোটা গোটা, তারপর বেলপাতা, দুব্ব, তোমার কাঁঠাল পাতা, এইসব দিয়ে ডিঙিটা তৈরি হয় এবং তাতে জলও দেওয়া হয়। তো সেই পুজোটা আজকে আছে। আর এদিকে দেখো কি সুন্দর ঝকঝকে রোদ উঠে পড়েছে, দুদিন যে বৃষ্টি বাদলা হলো তার তো এখন কোনো রেশ নেই, বেশ সুন্দর রোদ উঠে পড়েছে। আর এদিকে দুদিন ধরে বৃষ্টি বাদলাগুলো পেয়ে গাছগুলো দেখো কি সুন্দর একদম সবুজে সবুজ হয়ে আছে, ঝকঝক করছে। মানে কদিন আগে গাছগুলোর যে অবস্থা হয়েছিল, কষ্ট হচ্ছিল, মানুষেরও যে অবস্থা হয়েছিল, গাছপালাগুলোরও সেই অবস্থা হয়েছিল। তো সেই সব বৃষ্টি বাদলা কাটিয়ে এখন সূর্য উঠে বেশ ভালোই লাগছে, আশপাশটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর সূর্যি মামার থেকে ফুল এনার্জি নিয়ে আমিও আমার সংসারের কাজকর্ম করতে লেগে পড়েছি। কিন্তু আজকের ঝাড়পোঁছগুলোর সঙ্গে সঙ্গে আরেকটু খাটাখাটনিটা বেশি আছে, কারণ এই যে দুদিন যে বৃষ্টিটা হলো, ঝড়টা হলো, তাতে ঘরময় মানে প্রচুর নোংরা হয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তা ঘর বাড়ি পরিষ্কার করে চান টান করে মেয়ের পড়া আছে পড়তে দিয়ে আসবো, তারপর আবার তোমাদের সামনে আসবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা সব কাজকর্ম সারা হলো, ঘর দুয়ার মোছা টোছা হয়ে চান করে দিলাম। আজ তো মঙ্গলবার, তো জয় মঙ্গলবারের পুজো আছে। চান টান করে মেয়ের পড়া ছিল সেখানে দিতে গেলাম, পোড়ামাতলায় ঢুকে পোড়ামাতলা থেকে মালা নিয়ে এলাম, মাকে নমস্কার করলাম, মানে পোড়া মাকে নমস্কার করে তোমার মালা নিয়ে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে তোমার তাতানকে দুধ ভুলে দিলাম, সে তো আমার সাথে পেয়েছি জানো তোমরা, সে তো যাবেই আমার সঙ্গে। দিদি পড়তে গেল মানে আমি দিতে যাবো মানে ওকেও যেতে হবে, সে ওর ছাড়াছাড়ি চলবে না, নালে একদম কেঁদে কেঁদে একসাথে করে দেবে। বলি বাড়িতে সবাই রয়েছে, থাক না হবে না আমি যাবো। দিয়ে আমার আগে তো সেই মোটামুটি রেডি হয়ে গেলো আর না খেয়েই চলে গেছিলো। দিয়ে আসার পরে তোমার একটুখানি ওই দুধ গুলে দিলাম, তার আগে চিরতাটা খাইয়ে দিয়েছিলাম, দিয়ে দুধ গুলে দিলাম, তারপরে ও তো দুধ দুধ খেলো। আর যোগার জয়ন্তী মাই করে দিয়েছে, কারণ মা তো আজকে আশ্রম যায়নি, মাই করে দিয়েছে। তো এবার ও বাড়িতে ঘরে পুজোটা করছে বাড়িতে, এইবার তোমার পুজোটা শেষ হলে ঠাকুর ঘরে যাবে, শিব মঙ্গলচণ্ডী পুজোটা করবে, তারপরে আমরা ডিঙিতে জল দেবো, সেই খিলিটা খাবো, খেয়ে তারপর তো জল খাবো। তো যাই হোক, দেখি পুজোটা কতক্ষণে হয়, এই তো সবে বসলো। আর আজকে ওই ছাদটা ঝাড় দিতে প্রচুর সময় লেগে গেছে, এত তোমার পাতা পড়েছিল, সেই হাড়া বাড়িঘর ঝাড় দিতে ওর একদম অনেক সময় কেটে গেছে। তো যাই হোক, দেখি পুজোটা কতক্ষণে হয়, তারপর তো জল টল দেবো গিয়ে ঠাকুর ঘরে, তারপর আবার আসছি তোমাদের সামনে। জয় মঙ্গলবারের ব্রত কথা যে বলছিলাম ডিঙিটার কথা, এটা হচ্ছে সেই ডিঙিটা। আলপনা দিয়ে বেলপাতা, দুব্ব আর তোমার কাঁঠাল পাতা, এই দিয়েই ডিঙিটা তৈরি হয়। তাতে গোটা গোটা ফল দেওয়া হয়, ফুল দিয়ে পুজো হয়, তাতে জল দেওয়া হয়, ব্রত কথা পড়া হয়। তোমরা হয়তো অনেকে জানো জয়দেব জয়াবতীর গল্পটা, আবার অনেকেই হয়তো জানো না, একদিন শোনাবো। তো নিত্য পুজো তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন হয়, আর জ্যৈষ্ঠ মাস ভোর এইভাবেই পুজোটা হয় জয় মঙ্গলবারের। আর এর সঙ্গে আরেকটা জিনিসও দেওয়া হয়, সেখানে একটা খিলি দেওয়া হয়, সেই খিলিটায় না 17টা জপ, 17টা তুলসী পাতা আর 17টা চাল দেওয়া হয়। তো সেই খিলিটাকে আবার আমাদের কলার মধ্যে দিয়ে টুক করে গিলে নিয়ে খেয়ে ফেলতে হয়। তো এইভাবে হয় ব্রতটা পালন, তারপরে চা জল যা খাবো খাবো। তো পুজো করা হয়ে গেছে, তোমাদেরকে একটু মা মঙ্গলচণ্ডী আর ভোলে বাবার দর্শন করিয়ে দিলাম, এবার চা নিয়ে বসে গেছি, এটা আমার শান্তির জায়গা চা খাওয়ার। আর এই গতটা যখন খাই না গিলে তখন বেশ ভয় লাগে, একবার গলায় আটকে গেছিলো জানো তো, মাঝে মাঝে গলাটা শুকনো থাকে তো খুব বিপদ আপদ হয়, আজকে মাও বলছিলো যে গলায় আটকে যাচ্ছিলো। যাই হোক, এদিকে তো আমি চাটা খাচ্ছি, আমার তো চাটার জন্য একবারে মনটা ছটপট ছটপট করে তোমরা তো জানো, আর মাদের চায়ের জন্য অতটা ছটপট করে না, ওই জন্য মারা আগে ফল খেতে বসেছে, ফল টল খাবে দিয়ে তারপর চা খাবে। তা আমি এখন চাটা খেয়ে নিচ্ছি আর মারা এদিকে বসে বসে ফল খাচ্ছে। চাটা খাওয়া হয়ে গেল শান্তি করে, এরপর আমি যত রাজ্যের কাজ করতে পারবো, এই কাজগুলো আমি আগেই করে গেছি, আটা টাটা মেখে রেখে আলু চচ্চড়ি করে গেছি, ছেলে আর মেয়েকে পরোটা করে দিয়েছি, আর এবার বাদবাকি আমার মা কাকিমার পরোটাটা মা করতে লেগে পড়েছে। তাই মা এখন পরোটাটা সেরে নিক, তারপরে খাওয়া দাওয়াটা সারি। ছেলে মেয়েকে পরোটা আমি করে দিয়েছি আর তোমার মা এখন করছে আমাদের পরোটাটা। কাল রাত্রিতে আবার মা ভাত খেতে পারিনি জানো, বলছি কিনা আমি খেতে পারিনি ভাত, মানে ভাল লাগেনি আর কি খেতে। যাই হোক, এখন পেট তো চুচুই করছে, যে এখন পরোটা চাপিয়েছে মা, এদিকে কাকিমাদের চা খাওয়া হয়নি, আমার তো হয়ে গেছে, সে তো দেখলেই তোমরা। তো যাক, মার পরোটাটা হোক, তারপরে এবার আমিও খাই, 10টা তো বাজে। পরোটা খাওয়ার পর নিচে এসেছি, মা এখন তরকারি কাটছে আর কাকিমা আমাকে ডাকছে একটা জিনিস দেখানোর জন্য, চলো দেখি কি বলছে। ভয় পাচ্ছি তো, কি হয়েছে? আমার ইয়ে বাবা বসে রয়েছে,
কপালের এগুলো হয়েছে কিন্তু ভালো ছাপাটা আমার ত্রিশুল ডুগডুগি সাপটা দেখো আরে বাবা সাপ মারাত্মক ব্যাপার তো জটাটা কি আমাকে রুদ্ধ করা খুঁজছিল না একটু আদর করবো নাকি বলো আমাকে ধরা যাবে ওদিকে মা তরকারি কাটছে, আমি তাঁতানের কাণ্ড কারখানা দেখে রান্নাঘরে ঢুকে পড়লাম রান্না চাপাতে, আর এদিকে না আমি বকবক বকবক করেই যাচ্ছি এক নাগাতারে। কিসের জন্য বকবক করছি জানো? আর বলো না, ওই যে কদিন আগে আমাদের যে বারান্দাটা রং হলো, রান্নাঘরটা রং হলো, সেই বারান্দায় যে ড্যাম্প প্রুফটা দিয়েছে না প্রাইমারটা, সেই প্রাইমারটা কিন্তু বাপু মোটেও জুতের দেয়নি। কী ড্যাম্প হচ্ছে গো! মায়ের ঘরে যখন আগে ড্যাম্প হতো, তখন যখন প্রাইমার লাগানো হয়েছিল, সেই প্রাইমারে কিন্তু আজ এখন মানে ঘেমে টেমে ওঠে না দেয়ালগুলো। আর এইবার যে কী লাগিয়ে দিয়ে গেল, তাই আমি সেই বকবক করেই যাচ্ছি। এক তো রান্নাঘরে গরম, তার মধ্যে মাথাটা গেল গরম হয়ে, সে আমি বকর বকর করেই যাচ্ছি। আর আমার সঙ্গে মা কাকিমা সবাই যোগ দিচ্ছে, এই যে দেখো আমি বকতে বকতে আসছি। ওই দেখো দেখতে পাচ্ছ কীরকম ড্যামগুলো হয়ে আছে, কী বিরক্তকর বলতো! ভালো লাগে? রং করানোর পরেও যদি এই হয় তাহলে কি ভালো লাগে? বাজে কোয়ালিটি দিয়ে দিচ্ছে। মহাদেব তো আবার বাইরে চলে এসছে। আজ সকাল থেকেই না মা ঠাকুরকে একটু মিষ্টি দেবো মিষ্টি দেবো করছিল, কিন্তু মিষ্টিটা আর আমার আনা হয়নি। আমি তো বেরিয়েছিলাম তিতলিকে পড়তে দিতে গেছিলাম, কিন্তু সেটা আর আনা হয়নি। তো তাতানের বাবা পরে অবশ্য মিষ্টিটা এনে দিয়েছিল। মা এখন নিবেদন করতে বসে গেছে গোপালকে। তারপর আমি দুপুরবেলায় তাতান তিতলি ওদেরকে খেতে দিয়ে দিলাম। মারাও নিচে ফলাহার করে নিয়েছে, ওরা খেয়ে দিয়ে নিয়ে আমিও বসে গেছি খেতে। আর এদিকে এই সাইডটা তিতলি মুছে দিচ্ছে, এদিকে দেখো মুছতে গিয়ে ওর কী অবস্থা, উল্টে পাল্টে পড়ে যাচ্ছে। মানে অভ্যাস না থাকলে যা হয়, এগুলো তো করা ওর অভ্যাস নয়। আজকে এঠো বলে মা এর ওদিকে দ্রুত আছে বলে মুছে দিচ্ছে। তা যাই হোক, ওই দেখে তো আমি হেসে গড়াগড়ি করছি। আর এদিকে সেই মিষ্টি এনেছিল তিতলি, বলছে আমি যখন এঠোটা মুছেছি ভাইয়ের মিষ্টিটাও আমি খাবো। তোমার খাওয়া হলো? চলছে রানি। তাই তোমার মেনুতে কি কি হলো? আমার গুড়ো চাল, এমনি বাদবে চাল বুটলে তরকারি তোমাদের যা ছিল, ঝিঙে পোস্ত আর মুগ ডালটা তো নিয়ে নি। মুগ ডাল খেলে না? আলু উচ্ছে ভাতে কি গুড়ো চালের সাথে খেলে নাকি? দূর খাওয়া ভালো না, তোমাদের হয়েছে আমার না। মারা মুড়ি খেয়ে নিলে ওই যে ফলার করলাম একটুখানি, খেতে পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি। কি খেয়ে? গুড়ো চাল খেয়ে? সকালে পরোটাটা খাই তো, এখন যেন তোমার পেটটা গজগজ করে। আগে মা বলতো, এখন ভাবছি আমারও তো সেই অবস্থা। এখন মিষ্টিটা বাকি আছে, মিষ্টি বাকি আছে, নিয়ে নে ভাই, খাবে না বলেছি তো, তুই তুমি সন্দেশ দিয়েছিস। আসতে আসতে কি পুরে দিলি টপাস করে মুখের মধ্যে রস। লুকিয়ে লুকিয়ে আর রসগোল্লা খেয়ে নিলাম না? ভাই দুটো সন্দেশ পেয়েছে, রসগোল্লা একটা কোথায়? সে ভাইয়েরটা মেরে দিল। আমি তাহলে তোতোকে দিয়ে আসি, বুঝলে? যাও, ও তো শুধু মুড়ি খেয়ে নিয়েছে। কি খেলো তোতো? মুড়ি। মুড়ি খেলো? আমি মেয়েকে দিয়ে আসি চট করে। আর কি বলো তুমি, তাহলে রাতে কি খাবে আজকে? খাবো আলু সচ্ছি দিয়ে খাবে, ওটাই ভালো। বলো
বলে দিবি মেন্না কে, তাহলে মেন্না তো বানাবে। যাও করো, যেটা ভালো লাগবে সেটা বলে দাও। তুই বলো মুড়ি শুকনো নেবো, মাখা যাবে না? তুই বিকালে চাটা খেলাম, খেয়ে তোমার তিতলিকে মুড়ি দিলাম, তারপরে তাতানকে ওই কেলক্স করে দিলাম, দিয়ে এবার নিজে এখনো বসে রয়েছি, নিজে এখনো মুড়ি খাইনি। দূর বাবা, কতবার মুড়ি খাবো, আর ভালো লাগে না। খাবো তো বটে, কিন্তু এখনো খাইনি। আর বিভৎস গরম লাগছে, আর ভাল লাগছে না। কি বিভৎস মানে, না আমি কেলক্স আজকে খাবো না, ম্যাগি মশলা দেবো না। মা তো খায় না এই ক্লাসে, আর আজকে ম্যাগি মশলা দেবো, আমি তো এমনি খাবো না। ও আচ্ছা, বলে রসুন থাকে, এই থাকে, তাই থাকে, যাই হোক কি থাকে না থাকে আমি জানি না, কিন্তু এই তোমার এই পুজো আচ্ছার দিনে খাই না, এমনিতেও খাই না, আমার ম্যাগি ভালো লাগে না। তো ও তাও ভালো, আমাকে দিতে আসছিস। কি করবে কি করবে, ছাড়বে না ও আমাকে? কেমন করে বানাও তুমি? সবাই বানায় হয়তো, দুধে মিশিয়ে নয়, না সবাই হয়তো বানায়, তাহলে আমি যেমন বানাই, না না এটা আমার রেসিপি, আমার তোমার কেউ বানায় না। যাই হোক, এইসব তো হলো ব্যাপার। টিটলি তো এখন একটু নিচে গিয়ে বসেছে ঠাম্মির কাছে, পড়তে যাবে বলে রেডি। তুমি হয়তো যাবে এখন, আমি একটু বসে রয়েছি, ওর খাওয়াটা হোক, দিয়ে আবার বইপত্র নিয়ে বসাই। এত গরমে না কিছু ভালো লাগছে, যাই তাহলে আমি বেরিয়ে পড়ি। যাও তুমি যাও, ঠিক আছে, ওহ যাও, বেরিয়ে চলে গেলাম। কি বসে গেলে নাকি সেটা, বসেছি মুড়ি কি বলতে, না মুড়ি কি বলতে, মুড়ি খেলে এটা আজকে লাস্ট হয়ে গেল নাকি খাওয়া? হ্যাঁ এখন কি নিয়ে বসে, এখন এই যে বাটি চচ্চড়ি করেছিল কাকিমা, এই বাটি চচ্চড়ি দিয়ে, ও সোনু বললো না বাটি চচ্চড়ি আলু চচ্চড়ি খাবে, দুধ করে পটলের তরকারি আর ভাত দিয়ে ভালো হয়েছে খেয়ে। আজকে না মাথাটা আমার খুব গরম হয়ে আছে জানো, এই যে এই ছবিটা পুরো আমার নেটটাকে শেষ করে দিয়েছে, তখন মোবাইলে চার্জ ছিল না, চার্জ দিয়ে চলে গেছিল। যাই হোক, এখন আমি এই মুড়ি আলু চচ্চড়িটা খাই, টাটা।